কি গাইস, সবাই খেলা দেখছো? আর্জেন্টিনা ইজ, আর আমি এখন আসছি কি জন্য জানো? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ মি অ্যান্ড মাই ইউটিউব ফ্যামিলি। সো গাইস, এখন বাজে কত জানো তোমরা? আর আজকে কী দিন, কী জন্য এত সকাল? সকাল তো হয় না, সকাল হয় না। সো গাইস, এখন বাজে ভোর 5:30, আর আমি এখন আসছি কী জন্য জানো? আজকে আমি আর্জেন্টিনার খেলা দেখব। আজকে আবার আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, আর কালকে তো তোমাদের ব্রাজিল মনে হয়। কী সে জানো? হ্যাঁ, কালকে তো আমাদের ব্রাজিল ফাইনালে চলে গেছে। সো যারা ব্রাজিল সাপোর্টার আসছো তাদের জন্য খুশি খবর। আর আজকে আর্জেন্টিনা আর কলম্বিয়ার খেলা, ইনশাল্লাহ আমি জানি, ইনশাল্লাহ আমি আজকে যতটুকু জানি আমার মন থেকে বলতেছে আর্জেন্টিনা ফাইনালে চলে যাবে। সো সবাই দোয়া করো আর তোমাদের সাথে যেন আমাদের খেলা হয় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, সেটাই আমি চাই। সো কাপটা আমরাই নেব ব্রো, রেডি থাকো। সো আজকে এখন অনেক দেরি আছে, 7টায় খেলা। সো আমি সকাল সকাল উঠে পড়ছি, নামাজ পড়লাম। তো তোমরা কে কে নামাজ পড়ছো ভাই? ভজনের ভজনের যারা যারা নামাজ পড়ছো কমেন্টে বলবা যে নামাজ পড়ছি, এটা নিয়ে কোনো ইয়ে না, এটা ফানি না। তো যারা যারা নামাজ পড়ছো বলবা সত্যি। সো আমার আবারও একটা ভাইয়া বলছে যে ভাইয়া তোমার লাইক সেট আপ আর একটু ভালো করো। আরও কত ভালো করবো ভাই ভাই, মানে ভাবতে আসি আরও কতটা ভালো করলে হবে। সো আমি আরও চেষ্টা করতেছি, একটু পিছনে দেখো লাইট সেট আপ একটু ভালো করছি। সো এখন সামনে একটু ভালো হবে, সমস্যা নাই। এটা আমি এখন লকডাউন, বুঝতেছো না, বাইরে যাইতে পারতেছি না, কোনো জিনিস কিনতে পারতেছি না। সো আমি এখন বাইরেই যাব, এখন এখন চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। ঘরের ভিতরে থাকলে ঘুম ধরবে, ঘুমায় পড়বো, আর্জেন্টিনা খেলা আর দেখা হবো না। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি এবং দেখে আসি কী অবস্থা, কী হচ্ছে চারপাশে। আর এত সকালে কোনো মানুষ নাই, পুলিশও নাই, চলো ঘুরে আসি, লেটস গো। সো গাইস, বাইরে চলে আসছি, বাইরে দেখতে পাচ্ছি চলে আসছি, বাট এখানে কাজ চলতেছে। এখানে ইউনো অফিস হবে, পাঁচতলা ভবন হবে, এখানে বড় পাঁচতলা ভবন হবে, অনেক বড়, বুঝতে পারতেছ। সো এই সময় আমরা হাঁটি গাইস, এই সময় আমি রানিং করি, আমার রানিংয়ের সময়, বাট এই লকডাউনের সময় বের হতে পারতেছি না, কী বলবো আর। সো কী আর বলবো, বুঝতে পারতেছ, এই লকডাউনের সময় বের হতে পারতেছি না পুরাই। ওকে, আর এই এই সময় বের হওয়াটাও টাফ, একটু বের হওয়াটাও টাফ, বুঝতে পারছো যে কী অবস্থা চারপাশে। এই যে এখানে আমরা আড্ডা দিই, এটা হচ্ছে শহীদ মিনার, ওকে, এখানে আমরা আড্ডা দিই। সো এখানে আর আড্ডা দেওয়া যায় না, শেষ, পুরাই শেষ, এখানে আড্ডা দেওয়া যায় না। সো এটা হচ্ছে শহীদ মিনার। সো তোমাদের একবার সিনেমেটিক ভিড় দেখাইছিলাম সম্ভবত। সো এটা হচ্ছে হচ্ছে শেখ মুজিবরে একটু জাস্ট ভিউ দেখো ব্রো, জোস ভিউ, জোস পুরাই জোস, একটা সিনেমেটিক ভিডিও হয়ে যাক, কি বলো? চলো বাইরের অবস্থা দেখো, চারপাশের অবস্থা দেখো। এই সময় আমি কোন দিকে যাইতাম জানো? এইদিকে হাঁটতে যাইতাম, মানে এইদিকে রানিং করতে যেতাম, সব বড় ভাই আমরা এইদিকে হাঁটতে যাইতাম। সো এইদিকে, সো এখন রাস্তা ফাঁকা, আমরাও হাঁটতে যাইতে পারতেছি না, শুধু হাঁটো হাঁটো জোস, খুব সুন্দর হাঁটা হচ্ছে না। সো চলো একটু ভিতরে, আবার যে বাইরে থাকা যাবে না, রিক্সি দেখো সব দোকান বন্ধ, একবার 7টার দাম,
সব বন্ধ, শাটার ডাউন, মানে হোটেল টোটেল কিছু খোলা নাই, সব বন্ধ একবারে। এটা মানবা, সবসময় এটা মানবা, ওকে এটা মানবা, এটা মাইনে চলবা, সবসময় মাইনে চলবা, এটা মাইনে চলবা। তো এটা ক্যান্টিন, এই সাইড হচ্ছে আমাদের ক্যান্টিন, দেখতে পাচ্ছ? ওই তো জুম করে দেখাতে হবে, জুম, ওই তো ওটা হচ্ছে ক্যান্টিন। তো এটা তো বললাম এখানে কাজ চলতেছে, পাঁচতলা বিল্ডিং হবে এখানে, আইন অফিস হবে এখানে আমাদের, আর এটা হচ্ছে আমাদের পার্ক, এটা হচ্ছে পার্ক। সেগুলো কাজ চলতেছে এখানে, এখন মানে বের হওয়া যাচ্ছে না, খুবই কাদা, খুব কাদা ভাই, দেখতে পাচ্ছ মাটির রাস্তার উপরে সব কাদা হচ্ছে। এই তো উপজেলা শিশু পার্ক, বুঝতে পারবো না কি জানি না, ওয়ান মিনিট। তাই তো উপজেলা শিশু পার্ক, সেটা মানে পার্কটাও নষ্ট হয়ে গেছে প্রায়, এখন ঠিক করতে হবে। ওখানে হচ্ছে ওখানে র্যাকেট কোর্ট আসছে, ওখানে র্যাকেট কোর্ট আসছে, ওটা সব ভিতরে যাবো না। চলো একটু মসজিদের ওপর থেকে আসি, আমাদের মানে মসজিদও তৈরি হচ্ছে প্রায় শেষের দিকে, ওকে। সেই সময় হাঁটতে যাইতাম আমরা, আর এখন কী করতে হতো, বাইশেই ঘুমাও ঘুমাও, আর আজকে আর্জেন্টিনা খেলা, সেই জন্যে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, মনে ছিল না, মানে সকাল সকালে উঠতাম যে নামাজ পড়বো, নামাজ পড়ে আর আগে নামাজ পড়ে ঘুমিয়ে পড়তাম, এই জন্য বের হয়ে আসলাম তোমাদের সাথে স্কানটা দিচ্ছি। সো মসজিদে চাইতেছি একটা মসজিদ, এখনও কমপ্লিট হয় নাই, এটা মডেল মসজিদ যেটা বলছিলাম তোমাদের একবার ব্লগে, ব্লগে বলতে আমার দ্বিতীয় ব্লগে ইলেকশন ভার্সেস, ওটা দেখে আসছো, এটা হচ্ছে সে মডেল মসজিদ। সো একটু ভিতরে ঘুরে আসছি, চলো। এটা হচ্ছে আমাদের বসার জায়গা, বুঝছো? এখানে আমরা বসে থাকি, প্রায় বসে থাকি, এখনও মাঝে মাঝে এসে এখানে বসে থাকি, এই যে এখানে বসে থাকি, বসে থাকি কী করি জানো, গল্প করি, শুধু গল্প করি, কি বসে থাকি গল্প করি, গল্প বুঝু করি, আর কী করবো, বর্তমানে গল্প ছাড়া তো আর কিছু না। আর বন্ধুরা মাঝে মাঝে গল্প করি, মসজিদ তো মানে আমার বাসা থেকে এখানে, তো তো ওখানে আমার যে একটা বন্ধু আছে ওদের সাথে এসে বসে থাকি, বিকালবেলা গল্প করি। তো চলো মসজিদ সাজের উপর থেকে ঘুরে আসি, আমার বলতে পারো ভাই মাস্ক খুলছে, আরে এখানে তো মাস্ক খুলছে। সাজের উপর চলে আসেন, তো মসজিদের সাজের উপর চলে আসলাম, বসে থাকবো, মানে এখানে আমরা এখানে বসে থাকি, যেখানে পাই সেখানেই বসি। হ্যাঁ, এখানে বসার জায়গা আমাদের কোনটা, দেখো বসার জায়গা, বুঝছো? এখানে আমরা বসে থাকি, এখান থেকে ফুল ভিউ দেখা যায়, দেখো কত সুন্দর ফুল ভিউ দেখতে পারি এখান থেকে। এখানে বসে থাকি, ওই তো ওটার উপর বসে থাকি, কখনো এটার উপরে বসে থাকি, কখনো ওটার উপরে বসে থাকি, যখন যেখানে ইচ্ছে সেখানে বসে থাকি, বসে থাকার মতো জায়গা পাই যেখানে সেখানে বসি, ওকে। ওটা হচ্ছে পুরান বিল্ডিং, ওর ভিতরে ভূত আছে কিন্তু, বুঝছো? ওর ভিতরে তিন চারটা ভূত আছে, এমনি বললাম মজা ফান। হোয়াট এ ভিউ, মাই গড, ওর উপরে যাওয়া পারলে বলো, যেতে পারবো না এখন বর্তমানে। সো দেখো এখান থেকেও ভিউটা দেখো, ব্রো জাস্ট ওপি ভিউ, ওপি, জাস্ট ওপি, ওকে। এটা ফ্রি ফায়ারের ডায়লগ, বাট আমি দিয়ে করে দিলাম জাস্ট ওপি, ওকে। সো আমি ফ্রি ফায়ারটা অত দিয়ে করি না, তো বলে ফেলে দিলাম, তো মাস্টার পড়াটা পরিষ্কার আবার
দেখবে না আঙ্কেল আসবে এখানে যে নাইট গার্ড সে আসবে এসে বলবে এই বাবা তুমি মাস্ক পরো না এখানে আসো কেন ওকে সো জাস্ট অসম জাস্ট অসম জাস্ট অসম ব্রো জাস্ট অসম বাসায় যাওয়া যাক আর বসে থাকতে ভালো লাগতেছে না বাসায় যাই তোমাদের কী দেখে মানে খেলা দেখবো একটু পর খেলা শুরু হবে 7টার দিকে সো 6টা কত বাজে চলো এখন একটু খেলা দেখবো জাস্ট খেলা আমার একটা বন্ধু আসার কথা বাট সকালবেলা দেখে মনে আসবে না চলো যাই চলো 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 খুব কাদ মানে বৃষ্টি পানি পড়তেছে এখনও কন্ট্রাকশন মানে কাজটা এখনও শেষ হয়নি আমাদের সম্ভবত নভেম্বর কি ডিসেম্বরের দিক কাজ শেষ হবে এটা মসজিদের ভিতরে ওকে চলো জায়গা জায়গা বাসায় যাই খেলার সময় দেখা হবে তো চলো জাস্ট আমাদের ইমাম হুজুর ওখানে থাকতো হুজুর দেখলে গেলাইতে পারে হ্যাঁ সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি জাস্ট অসামি চলো বাসায় যাই বাসায় যেয়ে কিছু খাইব মানে খাওয়ার পর খেলা দেখতে বসবো তো খেলাটা দেখতে বলবো ওকে তো তোমার যারা ব্রাজিল আসছো তাদের সাথে আর্জেন্টিনা ইনশাল্লাহ খেলা হবে এবং কাপটা আমরা নিব পুরো তোমার তোমার রেডি থাকো জাস্ট রেডি থাকো জুইট গো জাস্ট জুইট আর এর ভিতরে আছে আমার বাচ্চা ওকে জাস্ট এখানে আমাদের বাচ্চা সমস্যা নেই চলো লে দেখতে পারবো গার্লস স্কুল এটা হচ্ছে গার্লস স্কুল ওকে আর এটা হচ্ছে বালিকা স্কুল বাসে চলে আসছি বাসার দিন চলো যাই গরিবের বাসার উপর উঠে যাই গরিবের বাসা চলে আসলাম ওকে চল চল যাই ঘরে যাই শিফাত খন্দকার সোয়াগ বেবি সবাই সোয়াগি সোয়াগি থাকো সো সোয়াগি সোয়াগি থাইকা সবসময় খেলা দেখো মানে আবার বাংলাদেশের খেলাও আজকে সমস্যা না সোয়াগি সোয়াগি থাকো সোয়াগি সোয়াগি তো ভাইয়া তোমরা যারা বলছিলে যে রং সেট আপে লাইটটা একটু ভালো করতে হবে একটু হলেও ভালো হয়েছে না পিছনে তো একটু হলেও তো ভালো হয়েছে তো এটা নিয়ে কোনো ইয়ে করার দরকার নেই তো আমি আরও বললাম তো যে লকডাউনের ভিতরে তো বাইরে যাইতে পারতেছি না নাহলে তো অনেক কিছু কিনে আই না সেটা করে ফেলতেছিলাম বাট এখন বর্তমানে হইতেছে না ওকে তো একটু ইয়ে করে নাও অ্যাডজাস্ট করে নাও কারণ বর্তমানে সব কিছু বন্ধ আর আমি বাইরে গেলে কিছু কিনতেও পারবো না তো দেখলাই সব কিছু বন্ধ আর এই সময় তো আমি বললাম হাঁটতে চাইছো শোনো আম্মু ঘুমাইতেছে মনে হয় না সে টিভিতে খেলা দেখতে পারবো মোবাইলেই দেখতে হবে সো মোবাইলে দেখলে তোমাদের পুরো স্ক্রিন রেকর্ড কইরা ইনশাল্লাহ দেখাবো সো লেটস গো অ্যান্ড খেলা দেখার পর দেখা হচ্ছে কি আর এই জ্বালাই সো খেলা দেখ যখন খেলা দেখবো তখন দেখা হচ্ছে মাঠে নামতে চলো খেলা শুরু হয়ে গেছে খেলা দেখি কি গাইস সবাই খেলা দেখছো আর্জেন্টিনা ইজ ফাইনাল ওকে আর্জেন্টিনা ফাইনালে চলে গেছে তোমাদের ব্রাজিলের সাথে খেলা হবে আর্জেন্টিনার বাট ফাটাফাটি খেলা হবে হাড্ডাহাড্ডি খেলা হবে সো এরকম খেলা হবে রেডি থাকো ফাইনাল 11 তারিখে ইনশাল্লাহ 11 তারিখে দেখা হবে কি খেলে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা সো
কত হইছে প্রথমে তো ভয় লাগছিল আমারে যে 1-1 আরে আমি তো বলছি আরে বাপ একটা দে ভাই একটা গোল দে 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 বাট দেইনি কি বলবো তারপর কি হলো প্লেন্টি প্লেন্টিতে কি হইছে প্রথমে যখন গোল দিছে আমার তো ভয় লাগে গেছে হইছে আজকে যে ফাইনালে যাওয়া তারপরে দিল দ্বিতীয়তে মেসি গোল দিছে ব্রো আমি তো সেই মানে তো অনেকটা জানটা ফিরাইছি তারপরে তৃতীয় যখন কলম্বিয়া গোল দিতে পারলো না আরও ভালো চতুর্থ আবার আর্জেন্টিনা পুড়ে মারলো আবার মানে পরেরটা মানে ওরা গোল দিছে তারপরেরটা আবার আর্জেন্টিনা গোল দিছে সো খুব ভালো লাগলো খেলাটা দেখে সো ম্যাচ দ্য উইন ওকে সো এইটুকুই আর আমি কিছু কারণে কপিরাইট ক্লেমের জন্য ভিডিওটা দিতে মানে খেলার ভিডিওটা দিলাম না সো কিছু মনে করেন না আর প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাসায় থাকেন আর আমাদের সাপোর্ট করেন ভিডিওটা ভিডিওতে বেশি কমেন্ট করবেন ভাই একটু উড়াধুরা লাইক মারে দিবেন খালি ধু 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 মারে দিবেন সমস্যা নাই তো ভিডিওতে লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা তো করবেনই সমস্যা নাই সাবস্ক্রাইব ছাড়া তো কিছুই হইব না তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব তো আর 11 তারিখে বি রেডি গাইজ সেদিন আবার ব্লগ আনতেছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম